ছোট মাছ এভাবে রান্না করার মজাই আলাদা। সব কিছু কেটে ধুয়ে একসাথে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, আলু, ছোট মাছ তেলের ভিতরে দিয়ে সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে এখন দিব হলুদ, দিব অল্প জিরা গুঁড়া, দিব মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ অল্প দিছি, এই যে অল্প হয়েছে, এখন আরেকটু তেল দিব। সব কিছু একসাথে করে মেখে ছোট মাছ না কোনো কষানোর ঝামেলা, না কোনো প্রসেসের ঝামেলা, না কোনো ম্যারিনেটের ঝামেলা, কোনো ঝামেলাই নাই। শুধু সব কিছু একসাথে কেটে ধুয়ে মিলিয়ে নিয়ে হলুদ, মরিচ, জিরা, জিরা গুঁড়া, যা যা তেয়ার মশলা সব কিছু দিয়ে মেখে ভালোভাবে একটু মিক্স করে, এই যে আলুগুলো কেটে নিয়েছি একদম মাছের মতো করে, একদম চিকন চিকন, একদম চিকন চিকন মাছ আর আলু বোঝাই যাচ্ছে না, এই যে সব কিছু একই রকমে কেটে নিলাম। নিয়ে এখন মিলিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন দিব পরিমাণ মতো জল। সব কিছু মিলিয়ে নিলাম, এখন শুধু ডেকে চুলোটা জ্বালিয়ে নিব। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পর।